بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آل قل ما لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا উপস্থিত হাজিরানে মজলিস আপনারা সেই এসার পর থেকে নিয়ে পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে আজকের পীরজাদা ভাইজান হুজুর কিবলার মুখ থেকে বিস্তারিত আলোক আলোচনা শুনেছি তার পরক্ষণে আমাদের পার্শ্ববর্তী এলাকারই ছেলে আমার তফজ্জল ভাই উনিও আপনাদের খেদমতে কম বেশি এক ঘন্টা ধরে আলোচনা করলেন আপনারা শুনেছি আমিও আপনাদের ইমাম সাহেব খুব বেশিক্ষণ আলোচনা করব না সংক্ষিপ্ত হিসাবে দুই একটি কথা ওয়াজ নসিহত করতে গেলে অনেক সময় লাগে সেদিকটা তো যাব না দুই একটা কথা সেই দুই একটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব কিন্তু দোয়া করার পূর্বে যারা এখনো চায়ের দোকানে বসে আছো দেখছি মোবাইল ঘাঁটছো তোমাদের ঘুমও নাই যদি ঘুমাতেন তাও কিছু সওয়াব হতো বুঝলেন ভাই যদি ঘুমিয়ে যেতেন ঘুমটা তো একটা ইবাদত তাহলে কিন্তু সওয়াব হতো কিন্তু দেখো নিজের পয়সা খরচা করে নিজের টাকা দিয়ে নিজের ঘুমটাকে হারাম করে চোখ দিয়ে মন দিয়ে তুমি এমন একটা জিনিস দেখছো যেখানে তোমার নবীর কথা হচ্ছে সেখানে তুমি গুনাহ করছো
তোমার রসূলের কথা হচ্ছে, তোমার পয়গম্বরের কথা হচ্ছে, আর তুমি তোমার পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, চোখ লাগিয়ে তুমি গুনাহ করছো। আমি তোমাদের ইমাম, সাবধান হওয়ার দায়িত্ব কিন্তু আমার আছে। কেন? তোমাদেরকে আমি ভালোবাসি, তুমি আমাদেরকে, তোমরা আমাকে ভালোবাসো। সেই জন্য বলবো, আপনারা অনুরোধ করব, হয় তোমাদের যদি মন চায় এখানে এসে বসো, যদি না মন চায় বাড়ি চলে যাও, ঘুমাবে যাও, ডান হাত কাঁধে দিয়ে আল্লাহ পাকের নাম নিয়ে যদি ঘুমাও, ফজর হয়ে গেল, ওই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হবে। সেই জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহা শুনবেন, উপরে অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম সংক্ষিপ্ত হিসাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, বিশ্ব নবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ এই চাঁদটাতে রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন। এই শুভ আগমনের দিনটাকে আমরা সামনে রেখে লক্ষ্য করে আজকের হাজার হাজার টাকা খরচা দিয়ে একটা বিশাল ভারী নবী দিবস করেছে। আমরা এটাও প্রমাণ করি, আমাদের অর্থ থেকে খেটে খাওয়া মানুষ, ব্যবসাদার মানুষ, দিন মজুরি করা মানুষ, মেহনত করা মানুষ, মুনিশ খাটা মানুষ, লেবার খাটা মানুষ, তারাও আজকের এই মাহফিলে 2,000, 5,000, 1,500, 200, 5 কেজি চাল, 10 কেজি চাল দিয়ে মাহফিল তৈরি করেছে। দুনিয়ায় কি পাবো জানি না, আল্লাহ যেন আমাদের আখেরাতে ভালাই দেয়। একবার জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তার সাথে সাথে আমাদের নবী পৃথিবীর জমিনে এসেছিল শুধু মুসলমানদের জন্য নয়, নবী কেবলমাত্র মুসলমানদের জন্য নবী নয়, নবী হলেন সারা মাখলুকাতের জন্য নবী। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুস্তাফা জানে রহমত, আল্লাহ পাক আমাকে সমগ্র মখলুকাতের জন্য, মানুষ্য জাতির জন্য আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে। আমাদের চমকাইতলা হাই স্কুল আছে, ওখানে আমার এলাকার ছেলেরা সবাই পড়াশুনো করে, কিন্তু ওই স্কুলে মাস্টার আছে। একটা মাস্টার যখন ক্লাসে ঢুকেছে, ওই ক্লাসটাতে মুসলমানদের ছেলে আছে, আমার আদিবাসী দলিত ভাইদের ছেলে আছে, হিন্দু সম্প্রদায়ের ছেলে আছে, কোন খ্রিস্টান ধর্মের ছেলে আছে, কিন্তু ওই মাস্টারটা কোন জাতকে মেনশন করে কি শিক্ষা দেয়? সবাই বলে কি বলছি বুঝতে পারছো তো, মাস্টারটা কি কোন মেনশন করে যে এটা মুসলমানের ছেলেকে শিক্ষা দেব, ওটা হিন্দুর ছেলেকে দেব না, ওই হিন্দুর বাচ্চাটাকে দেব, মুসলমানের বাচ্চাটাকে দেব না, এটা তো মাস্টার করে না। মাস্টার সব জাতির ছেলেদেরকে একই শিক্ষা দেয়, কিন্তু ওই মাস্টারটার কথা যে ছাত্রটা শুনে পড়াশুনো করলো, মাস্টারটার কথা শুনে যে কথাটা নিয়ে কাজে লাগালো, সেই ছেলেটা কামিয়াব হয়ে গেল, আর যেই ছাত্রটা মাস্টারের কথা শুনলো না তার কপালটা ফেটে গেল। তো আমাদের নবীকে সমস্ত মানুষের জন্য আল্লাহ ভালাইয়ের জন্য পাঠিয়েছে, যারা মানলো তাদের তাকদীর খুলে গেল, যারা মানল না তারা জাহান্নামে হয়ে গেল। তাহলে আমরা শুধু বলি মুসলমানদের জন্য নবী চেনা, মুসলমানদের জন্য নবী নয়। ইতিহাস সাক্ষী দিচ্ছে কোন সময় নবীকে আটকুড়ো বলেছে, নিবংস বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, কোন সময় পাথর ছুড়েছে, কোন সময় থুতু দিয়েছে, কোন সময় গালিগালাজ করেছে, আল্লাহর কাছে সব সময়ের জন্য সবর করেছে, আর আল্লাহকে এটাই বলেছে, আল্লাহ
তুমি তো আমাকে রহমত করে পাঠিয়েছো, আর তুমি যদি তোমার হাবিবকে গালিগালাজ করার বিনিময়ে তুমি ওদেরকে যদি ধ্বংসই করে দাও, কে তোমাকে সৃষ্টিকর্তা বলে চিনবে? আমাকে কে নবী বলে জানবে? নবী তাদের জন্য সব সময় হেদায়েতের জন্য দোয়া করেছেন। নবী হলেন সমস্ত মানুষ জাতি এবং সারা মাখলুকাতের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। পাথর আমার নবীর কাছে সাহায্য চেয়েছে, নবী কিন্তু পাথরকে গিয়েও সাহায্য করেছে। নবী হরিণকে সাহায্য করেছে, হরিণ নবীকে সালাম দিয়েছে। সাপেরা নবীকে সালাম দিয়েছে, নবী সাপকে দেখে ইস্তেকবাল করেছে, দাঁড়িয়েছে। আহারে নবী হলো সমগ্র জাতির জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছে। তাই আল্লাহ পাকের হাবিব বললে, হে পৃথিবীর মানুষেরা শোনো, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান নাস, শুধু মানুষ জাতির জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠায় না, সারা মাখলুকাতের জন্য আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। একবার জোরে বলে, সেই আজকে রাসূলুল্লাহর মাহফিলে বসেছেন। যদি কপাল খুলতে চান রাস্তায় ঘোরা বন্ধ করে সে বসে। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন, একটা কথা খালি বলবো, আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে। তোমরা কি গুনাহ করেছো আমি যদি জানতাম, তাহলে তোমাদেরকে নিয়ে আমি জলসা করতাম না। আর আমি কি গুনাহ করেছি তোমরা যদি জানতে, তাহলে আজকে তোমরা আমার ওয়াজ শুনতেন না। বাবা যে যে গুনাহ করেছে যদি ছেলেটা জানতো, ওই ছেলেটা বাপ হলে কোনদিন জানতো না। মাটা কি গুনাহ করেছে যদি ছেলেটা জানতো, ওই ছেলেটা কোনদিন মা বলে জানতো না। কিন্তু আজকে কেউ যদি না জানে, তোমার আমার গুনার কথা আল্লাহ জানে না। কিন্তু আমি কি করেছি তোমরা জানো, আর তোমরা কি করেছো আমিও তো জানি। আর যদি জানতে, তাহলে আমি এখানে ওয়াজ করতাম, তোমরা ওইদিকে অপপ্রচার করতে। কিন্তু আল্লাহ তো সব জানে, সব জানেন। জানে তো দূরের কথা, কি করতে চাচ্ছ সেটাও আল্লাহ জানে। আল্লাহ বলছে আমি ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর। তোদের মুখের কথা নয় রে, তোদের এই কলজের অন্তরের খবরটাও আমি আল্লাহ জানি। একটু জোরে বলে, অন্তরের খবরটা জানি। আহারে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, এ জোয়ান যুবকেরা শুনে রেখেরা, আল্লাহ বাবা জানিয়ে দেয়, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দিরা যদি গুনাহ করে ফেলে, আমার বান্দা বান্দিরা যদি পাপ করে ফেলে, আমার বান্দা বান্দিদের পাপের হিসাবটা যদি একটা সময় পাহাড়ের মতো হয়ে যায়, পাহাড়ের দিকেও যদি আমার বান্দা বান্দিদের গুনাহ মেয়েরা যদি ক্ষমা যদি না করে, জাহান্নামে জ্বালানি হয়ে যাবে। আল্লাহ
একটু বলেন কত গোনা পাহাড়, একটা পাহাড়কে ওজন করা যাবে না। কোন হাদিস পাকে আসছে ওহদ পাহাড়কে লক্ষ্য করে বলেছে, এত যদি গুনাহ করে তবু আল্লাহ বলছে নিরাশ হয়ে যাস না। ও চলে আজ যুবকেরা মা বোনেরা শুনলে খুশি হয়ে যাবে, মনটা আনন্দ পাবে গো, এটা নবী দিবসের মাহফিল, এটা আল্লাহর রাসূলের মাহফিল। এই মাহফিলে আপনাদেরকে আর একটা বড় ঘোষণা বার্তা দিয়ে যায়, যখন আল্লাহর মুসলমান গুনাহ করতে করতে যদি পাহাড়ে বতন করে গেলে, ওই পাহাড়ে বতন গুনাহ যত হয়ে যায় ওই আল্লাহ বলে দিল আল্লাহ তাকে দরবারে মাপ চাই, আমার আল্লাহ ওদেরকে মাপ করে দিয়ে ওই পাহাড় সব গুনাহটা আমার আল্লাহ নেকিতে পরিণত করে দাও। জোরে জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। তাহলে কি বলতে চাচ্ছেন এবারে আপনারা বলেন, গুনাহ তাহলে করবেন তো নাকি? নেকি তো বেশি করতে পারেনি বাবা, নেকি করতে গেলে তো উযু করতে হবে, তবে তো নামাজ পড়ব। কষ্ট আছে তার থেকে মোবাইলে কথা টেনে দিয়ে ভালো করে মোবাইলটি ঘাটা যায়। গোনা হচ্ছে আমার তো হুজুর বলেছে, হ্যাঁ তাহলে একবার লাস্টে চেয়ে দেবো, নেকি যা থাকবে থাকবে, গোনাটাও নেকিতে চলে এলে অনেক হয়ে যায়। আল্লাহ ও পর্যন্ত করতে দিবে কিনা এটাও তো একটা ব্যাপার আছে। আমি 50 বছর গুনাহ করব, 50 বছর পরে আমি তওবা করব, ঠিকই আছে আমি ধরে নিলাম আল্লাহ তোমার মাপ করে দিবে, কিন্তু 50 বছরটা বেঁচে থাকবো তার গ্যারান্টিটা কি? সব জেনে গেছি মাপ, কিন্তু বরণ কবে হবে কেউ জানতে পারে না। শরীরের ভিতরে কত বড় রোগ হয়েছে, কোন জায়গাতে তোমার সামান্য পরিমাণ দাগ লেগেছে সেটাও রিসার্চ করে কম্পিউটার থেকে বলে দিবে। কি বলছি বুঝতে পারছি, কিন্তু মরণটা কবে হবে কে কম্পিউটার রিসার্চ করে বলতে পারবে কি? যদি বলতে পারতো তাহলে তো ঠিক হয়ে যেত। ভালো করে করে আহারে আপনারা বলতে পারে এটা মুখের ভেতরে হবে না, এটা মুখে বলে দিলে হবে না, এটা জন্য একটা প্রমাণ দিতে হবে। আপনাদেরকে আমি একটা প্রমাণ দিয়ে যাই, এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা হযরতে আমারে ফারুক যখন বাবা মদিনা তোর মদিনা শরীফে রাজত্বটা চালাচ্ছে, আবু বকর একটু নরম ইনসাবি ছিলে, আহারে আমার একটু কড়া মেজাজ নেতা ছিলে, হযরতে আমারে পারু রাস্তা দিয়ে দিয়ে যায়। আর একটা ব্যক্তি বাবা খাজা জন্য বদল করে মদ নিয়ে আসে, ওই ব্যক্তি দা আমারে পারু কে দেখে এই মদের বোতলটা লুকিয়ে ফেললে, মদের বোতলটা আড়াল করে ফেললে, অমর যদি জানতে ফেলে যায় শিবুলের মতো রক্তা করে দিবে, আমাকে ওই তো মেরে দিবে। এই মদের বোতলটা কে নিয়ে সল্লা দরবারে জানতে নিয়েছে চুল্লাটা, এই মদটা পরিবর্তন করে দেয়ারে লেগেছে, আহারে আমারে পারো কাছে গিয়ে বলে তার প্রমাণ হলো মত দুধে পরিণত হচ্ছে। কিসের জন্য? ভয়।
আল্লাহ পাকের ভয়, ভয় ছাড়া তো হবে নি। আল্লাহ তুমি তো রহমান, তুমি বান্দার উপরে দয়া করো, অমর আমার উপরে দয়া করতে পারে নাও পারে। খুব জালাজি ম্যানেজারদের নেতা যে কোনো সময় আমাকে অ্যাটাক করবে, আল্লাহ আল্লাহ তুমি এই মদকে পরিণত করো আল্লাহ, না আমার বাঁচার রাস্তা নাই। খুলে দেখছি কিনা মদের বোতলটা আল্লাহ তাতে পরিণত করে দিয়েছে। একবার জোরে বলে আল্লাহ কি নাই পারে, আল্লাহ কি নাই পারে, আমির কি ফকির করতে পারে, ফকির কি আমির করতে পারে, একটা সুদখোর মদখোর কে আল্লাহ ওলি করে দিতে পারে, যে সব আমার আল্লাহ পারে। আপনাদের মেহেরবানি, আপনাদের দোয়ায়, আন্তরিকতায় আল্লাহ আজকের নবী দিবস করাচ্ছেন যে প্রতি বছর যেন এই মাহফিল জিন্দা থাকে। আমাদের কষ্ট হলো, আমাদের অর্থ ব্যয় হলো, কিন্তু মাহফিলকে জিন্দা রাখবেন। আল্লাহ আমাদের সংসারে বরকত দিবে, আমাদের আল আওলাদে বরকত দিবে। আজকের মাহফিলে রসিনা করে আল্লাহ আমাদেরকে নাজাত করে দিবে। তোমার নবীর জন্য আজকে তুমি আমি যদি না কিছু দিতে পারি, কাল কিয়ামতের দিনে দাঁড়িয়ে কি মুখটা দেখাবো বলো, কি মুখ দেখাবো? এই ছেলেরা মা বোনেরা আমার শুনো, আজকে রসুলের জন্য যদি আমরা একটু না সময় দিতে পারি, আজকে তাদের রসুলের জন্য একটু আওয়াজ যদি না দিতে পারি, আজকে রসুলের জন্য নিজের ঘুমটাকে একটু হারাম করে রসুলের মাহফিলে যদি না বসতে পারি, আহারে নবীর সাফা বলে তুমি আমি জান্নাতে যেতে পারবো না, সেদিন নবীর সাফা পেতে যাবে, সবাই আল্লাহ দরবার থেকে পালিয়ে যাবে, কেউ আল্লাহর কাছে যাবে না, খালি আমাদের নবী একাই আল্লাহ পাকের দরবারে যাবে। আহারে রসুল যাওয়ার আগে আমার আবু বাকারকে পাঠিয়ে দিবে, আবু বাকার যাও, আমার আল্লাহ আজকে বড় জালালি মেজাজে আছে, জালালি মেজাজে আছে, তুমি যাও। আবু বাকার বলবে ইয়া রাসূলুল্লাহ, কোন নবী যেতে পারে না, আমি কি করে যাব, নবীদের থেকে কি আমার দরজা বেশি? মুসা নবীকে বলে মুসা নবী তুমি যাও, তোমাকে তোমার সঙ্গে তো আল্লাহর কথা হতো, বিরাট দোস্তি ছিল, তুমি যাও। মুসা নবী না আমি যাব না, আমি একটা লোককে এক ছড়ে মেরে দিই, যদি আল্লাহ ধরে তুই কি করতে এলি, তুই একটা লোককে মেরে দিই। কোন নবী রাজা আমার রসূল আবু বাকারকে পাঠাবে, আবু বাকার আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে এ আবু বাকার, কোন নবী রসূল আসতে পারেনি, তুমি আমার কাছে এসেছো, কি এমন নেক আমল করেছো? আবু বাকার কত সুন্দর একটা কথাই সব অ্যানসার হয়ে যাচ্ছে, রব্বি আল্লাহ তোমার হাবিব যখন যা বলেছে আমি আবু বাকার তখন তাই করেছি। একবার জোরে বলে, জোরে বলে আল্লাহ পাকের নাম সঙ্গে সঙ্গে রহমান রহিম হয়ে যায় পুরো ঠান্ডা। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জালালি মেজাজে থাকবে, আবু বাকারের জবান থেকে কথাটা শুনে আল্লাহ সঙ্গে সঙ্গে রহমান রহিম হয়ে যায়। তাহলে আবু বাকার আমার নবীকে কত খুশি করেছে। এ মুসলমানে যারে ছেলে মেয়েরা, এ যুবা যুবকেরা শুনে গেরা বাবা, একটি রসুল্লা সাহাবি কথা বলবো, বেশি আপনাদেরকে বলবো না, আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, আল্লাহ রসুলের একজন সাহাবি, আহারে সাহাবিটা বাড়ি হলো মদিনায়, এই সাহাবিটা আব্দুল উজ্জালা রাদিয়াল্লাহু আব্দুল উজ্জালা একজন গরিব গরিব সন্তান ছিল, একজন গরিবের বাচ্চা ছিল, পৃথিবী জমিনে ওই ছেলে তার লালিত পালিত করতে পারে না, বাপটা পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে, ওই সময় মা বলল এটা তুমি উচ্চারে, আজকে তোমাকে আমি মাপছি, তোমার চাচার কাছে পাঠিয়ে দেবো, তোমার চাচা খেজুরে বাগান আছে, তোমার চাচা জমি জায়গা আছে, তোমার চাচার ঘর বাড়ি আছে, তোমার চাচা লালিত পালিত করে আজকে ছোট থেকে বড় করবে বাবা, আজকে তোমার বাপ পৃথিবীর জমিনে নাই, আমি মা তোমাকে কেমন করে মানুষ করবো, ওই শেষ আব্দুল উজ্জার আম্মা জান কি বললে, আব্দুল
চাকে চাচার কাছে পাঠিয়ে দিলে চাচার কাছে লালিত পালিত হয় আব্দুল ওজ্জা ছোট থেকে বড় হয়ে যায় আব্দুল ওজ্জা চাষবাস করে খেজুরের বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে আব্দুল ওজ্জার সম্পত্তির মালিক হয়ে যায় আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলে আল্লাহ নবী দ্বীনের কথা বলে আল্লাহ নবী ইসলামের কথা বলে আল্লাহ নবী সারা শরীয়তের কথা বলে আল্লাহ রসুল হকের কথা বলে আল্লাহর সম্মান ইজ্জত কথা বলে এই কথাটা শুনে আব্দুল ওজ্জার মধ্যে আব্দুল ওজ্জার মনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা জাগতে লেগেছে নবীর কথাটা শুনে আব্দুল ওজ্জার মনে খুব ভালো লাগছে কিন্তু চাচার কাছে তো দায়বদ্ধ হয়ে আছে ভালো লাগলো তো যেতে পারবে না ইচ্ছা থাকলো যেতে পারবে না চাচাকে একদিন দেখে বলছে চাচা একটা কথা বলবো বলছে বলো ভাতিজা চাচা দেখো মক্কা থেকে মোহাম্মদ এসেছে মদিনায় মোহাম্মদ এসেছে মদিনায় মোহাম্মদের কত ভালো কথা থাকে কত সুন্দর কথা বলছে আমাকে শুনে খুব ভালো লাগছে আপনাকে ভালো লাগেনি বলছে না আমাকে ভালো লাগে চাচা দেখেন না মোহাম্মদ হক বেহকের কথা বলছে সত্য মিথ্যার কথা বলছে ন্যায়ের জন্য বলছে বাম্মায়ের সম্মান ইজ্জতের জন্য বলছে ছোটদেরকে স্নেহের কথা বলছে বড়দেরকে ইজ্জতের কথা বলছে কত সুন্দর ভালো মানুষ বুঝাতে বুঝাতে এক সাল পেরিয়ে গেছে একটা বছর দেখছে চাচা কোনো মতে বাকি এসছে লাইন আসছে আব্দুল ওজ্জা বলছে চাচা তুমি মোহাম্মদের কাছে যাবে নি বলছেন তাহলে আমি যাই তুমি যদি রসুলের কাছে না যাও আমি যাব আমাকে ছাড়ো তুমি যাবে ঠিক আছে তুমি যাও আব্দুল ওজ্জা যাচ্ছে বলছে এই আব্দুল ওজ্জা তুই কোথা যাবি মোহাম্মদের কাছে বলছে মোহাম্মদের কাছে যাওয়ার আগে ঘর বাড়ি জমি জায়গা যা যা আছে সব আমাকে ফিরিয়ে দিয়ে যা তোর নয় আমার তোর বাপ মারা গিয়েছিল তোর মা গরিব তোর মা আমাকে দিয়েছে আমি তোকে লালিত পালিত করেছি বড় করেছি মানুষ করেছি তোর বিজনেস করেছি খেজুরের বাগান বাড়িয়ে দিয়েছি যা কিছু হয়েছে সব আমার সম্পত্তি থেকে আমাকে তুই ফিরিয়ে দিয়ে তুই চলে যা আব্দুল ওজ্জা ভাবছে কি করব মোহাম্মদের কাছে গেলে কি সব নিয়ে নিবে আমার যদি মোহাম্মদের কাছে না যেতে পারি সেও তো আমার আখেরাত বরবাদ হয়ে যাবে এত ভালো মানুষ পেয়ে যেতে পারবো না আব্দুল ওজ্জা ভাবছে ভাবতে ভাবতে বলছে চাচা তোমার জমি জায়গা ঘর বাড়ি রইল আমি কিন্তু মোহাম্মদের কাছে যাচ্ছি একবার জোরে বলে কত কষ্ট করে ইসলাম এসেছে যদি ইসলামের গরুর গোটা বসনা আমার সত্যি বসরের নবী আর ত্রিশটা বর্ষ ইসলাম প্রচার করল এ মুসলমানে ধরেছে নেমিরা আল্লাহ নবীকে মক্কার মানুষেরা একটা দিন সুশীল বাবা খেতে দিল না বাবা একটা দিন আমার সঙ্গে আরামে ঘুমাতে দিল না আল্লাহ নবীকে একটা দিন মক্কার মানুষেরা শান্তিতে চলাফেরা করতে দিল না আল্লাহ নবীকে আটকুড়ো বিধ্বংস করল আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলল আল্লাহ রসুলের গায়ে তো রইল আল্লাহ রসুলের পাথর ফেলে দিয়ে আল্লাহ রসুলের
সেই প্রকৃতি উম্মাদ যে রসুলকে নিজের জমি জায়গা ধন সম্পত্তি সন্তান অপেক্ষা ভালোবাসতে পারে, সেই হচ্ছে আব্দুল উচ্চা বলছে ঠিক আছে চাচা তোমার জমি জায়গা ঘর বাড়ি সব রইল, আমি কিন্তু চলছি রইল, আমি কিন্তু চলছি, আমি আল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাব, তাকে নবী বলে মেরে ঈমানের কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, রইল তোমার জমি, রইল তোমার খেজুরের বাগান, রইল তোমার ধন সম্পত্তি টাকা পয়সা সব রইল, আমি আব্দুল উচ্চা রওনা হচ্ছি আমার মুহাম্মাদের কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে আমি আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা হতে চাই, জোরে বলে চলে যাচ্ছে। আব্দুল উজ্জা কোথায় যাচ্ছো? কেন আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি, তো তোমার জমি জায়গা ধন সম্পত্তি সব আমি দিয়ে দিয়েছি, ফেরত করে দিয়েছি, আমার দরকার নেই। বুঝছে তুমি যে করোনার কাপড়টা পরে আছো ওটাও তো আমার, ওই করোনার কাপড়টা যেটা পরে আছো ওটাও আমার, ওটা দিতে হবে, ওটা খুলে দাও। সদর ঢাকা কি? সদর ঢাকা এ বলো না, শিখবে তো নাকি? শিখবে নি? একজন মেয়ে ছেলে, সে তার মেয়েরা এখনো আমাদের দেশে মেয়ে ছেলেরা আছে, তোমরা যা টাকা তা ওরা বেশি দেয়, তোমরা বলো ফাঁপাচ্ছে, তোমাদের তে বেশি দেয়, বুঝতে পারছো? মেয়ে ছেলেরা একটু ধর্মবিরু, কোরআন তেলাওয়াত করে বেশি, নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি, সব করে বেশি করে, আর আমাদেরকে গালও দেয় বেশি, ওই জন্য তো সরকার এক হাড়ি দুধে এক ফোঁটা যদি গোবর দেওয়া হয় কেমন হবে, খাওয়া যাবে তো? ও ঠিক, ওরা সেরা, নাহলে ওরা আগে জান্নাতে যাবে, ওরা বেশি যাবে, কিন্তু দেখো সব ভালো, আবার স্বামীকে গাল দিয়া সবার ফাঁস দেবে, সব কিছু করে 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 যাবে সারা জীবন, সারা বছর ভালো করেছো, একটা দিন কোনো হয়তো ঘাটতি হয়ে গেছে, তখন বলবে যেন অল আউট আমাকে দেখতে পারে, কি বলছি বুঝতে পারছো? কিন্তু সব একজন ভালো যখন হয়েছে সে বলছে দেখো স্বামী তোমার সংসারে এনো এতদিন হয়ে গেল, তুমি এক কাজ করো না, কি কাজ করো বুঝা, একটা মোল্লা মৌলানা ডেকে একটু তোমার বাম মায়ের নামে কোরআন তেলাওয়াত করো না, বুঝছে এখন সময় নাই, সময় নাই মানে বুঝছে, তুমি একটা মোল্লা খুঁজো, বিবি ঠেলা এসে মোটামুটি গ্রাম সে গ্রাম করে একটা জোগাড় করেছে, সে খুব ভালো মানুষ, হুজুর মানুষ, বুঝছে বাবা দাওয়াত নিতে পারি, শর্ট হচ্ছে তুমি নামাজ পড়ো, বুঝছে হ্যাঁ হুজুর হুজুর নামাজ পড়ো, ঠিক বলছো তো, বুঝছে হ্যাঁ হুজুর আমি নামাজ পড়ি, বুঝছে বাবা শোনো বে নামাজের বাড়ি আমি দাওয়াত নেই, নামাজের বাড়ি দাওয়াত নেই, বুঝছে হ্যাঁ হুজুর নামাজ পড়ো,
যে নামাজ যখন পড়ো ঠিক আছে যাব, অমুক দিনে যাব, অমুক সময়ে পৌঁছাবো, আমার জন্য একটা স্পেশাল ঘর রাখবে, আমি জোহরের নামাজ টামাজ পড়ে মিলাদ করে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরব। হুজুর যথারীতি এসেছে তার বিবি অতিথি আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য টাকা পয়সা নিয়ে মোটামুটি বাজার ঘাট সব কিছু রেডি করেছে। জোহরের আজান হলো, হুজুর উজু করে নামাজ পড়লো, আর যে দাওয়াত করলো তাকে কিন্তু দেখতে পাই খানা আনছে, খানা দিয়ে খেতে বসবে। হুজুর বলছে বাবা তুমি নামাজ পড়ো নি? বলছে হ্যাঁ হুজুর নামাজ পড়েছি। বলছে তাহলে আমরা পড়ছি তুমি এসে বললে না, তোমরা তো তুমি তো আমার সঙ্গে যোগ দিবে, তুমি আমার সাথে পড়লে। বলছে আমি ওই ঘরটায় পড়ছি। ও আচ্ছা আচ্ছা বাবা বলো তো নামাজ যখন পড়েছো উজু করেছো? হ্যাঁ হুজুর উজু করেছি, কি করবো নি? আমি চাচা ঠিক বলেছি, তাহলে শিখতে হবে, এটা শিখার মজলিস, এরকম কত মানুষ আছে আমরা এখনো শিখতে পারিনি, শিখতে হবে বাবা। যদি না জানো তুমি এই চঞ্চল তলার পুকুরি গা ধাও, আর কোন সম্মান সারে গিয়ে যে তুই গা ধাও না কেন, সাবান মাখা হবে, গা ধো হবে, গোসল হবে না, গোসল হবে। ওই জন্য শিক্ষা কঠিন একটা জিনিস। এবারে একে যখন ধরেছে হুজুর বাঁকিয়ে, বাবা তুমি উযু করেছো? হ্যাঁ উযু করেছি। আচ্ছা উযুর ফরজ কটা বলো তো? কি বলছে এই সেরেছে তো, উযুর ফরজ কটা বলি বলো দেখি দেখি। হুজুর তেরম ফট করে প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে, আর বউ তখন পাশ থেকে শুনছে, একে ইশারা করছে বলার পরে দেখাচ্ছে, ব্যাগ গুছিয়ে আর খানা বানা রেখে দিয়ে যদি কোনো বাড়ি থেকে মেহমান পালায় কেমন হবে বলেন তো, কেমন হবে বলে, কত খারাপ লাগবে। হুজুর পালাচ্ছে, বিবি বলছে তুমি বলো না চাচ্চে, চাচ্চে বলি তো হুজুর হয়ে যেত, বোকা মেয়ে কত করে, আমি 30টা বলে বলি হুজুর দাঁড়ায় নি, চাচ্চে বলে থাকবে 30টা আমি বলেছি হুজুর দাঁড়ায় নি ছুটছে, আর তুই চাচ্চে বলে থামবে? বলছে হাগা হুজুর ফরজ যে চারটে, তো আমাদের ওই রকম শিক্ষা আছে, জানা ব্যাপার আছে। তাহলে সদরটা ঢাকাটা কি বলতে হবে? হ্যাঁ বলো অমচ্ছা বলো, তুমি বেশি ফতোয়া দাও। সদর ঢাকা হলো ফরজ, আল্লাহর হুকুম ঢাকতে হবে, কিন্তু দুঃখের বিষয় এখন আমার ছেঁড়া প্যান্ট পরছে এখানে হাঁটু বেরিয়ে যাচ্ছে, কোন ধরনের কথাবার্তা রে বাবা? এটা তো সদর ঢাকা, এইখানে যদি ছেঁড়া হয়, তুমি যদি গরিব হও, ইসলাম বলছে কাপড়ে উগ্রগ্র কেটে এখানে তালি লাগাও, তোমার অন্ধতা অপূর্ব দেখাও না, আল হায়াও সাবাতুল ঈমান, লজ্জা জানে তা তো ঈমান। আজকে দুঃখের বিষয়, পয়সা দিয়ে জামা কিনছো, প্যান্ট কিনছো, ছেঁড়া বিয়ে বাড়ির মজলিসে এসেছো, কত দেশ বিদেশের কুটু দেখছে, তুমি বলছো আমি কত ভদ্র, সমাজ মাথায় পৌঁছে গেছে, ওটা গায়ের ইসলাম করতে পারে ছেলেরা, মুসলমানের ঘরের ছেলেরা করতে পারে না, যদি থাকে ছিঁড়ে ফেলে দিলে যায়।
ছিঁড়ে ফেলে দিবে যাও, ওই রকম পোশাকের দাম নাই। আব্দুল কোচা বলছে কাপড়টা দিয়ে যা, ওটাও আমার খেজুর বিক্রি করা জমির আয় থেকে উৎপত্তি করা কি না, ল্যাংটা হয়ে যাবে। ঈমানের কলমা পড়তে যাবে তখন ঈমান হারিয়ে দিবে। আহারে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, এই জোড়া যুবকেরা শুনে রেখে দাও মা বলে আমার, আব্দুল কোচা কি করবে নিজে করোনা কাপড়টা, এই কাপড়টা খুলে চাচাকে দিয়ে দিলে, ও বাবা চাচা যান আপনার কাপড়টা আপনি নিয়ে যান, এই কাপড়টা চলে দিয়ে আব্দুল কোচা জানতে জানতে চলে যায়, জনন রুখিনী আম্মা জানে কাছে চলে যায়, ওই সময় জনন রুখিনী আম্মা যা ছেলের দিকে তাকিয়ে দেখে কিনা, আরে আমার সোনার বাচ্চারা আজকে উলম্ব অবস্থায় কেন, আমি মা হয়ে ছোটবেলায় ওই ছেলেকে উলম্ব অবস্থায় ন্যান্ত অবস্থায় দেখেছি না, আজকে আমার এই ছেলেটা কেন এত অবস্থায় মায়ের কাছে আসলো, আপনার চার মা যান কি করলে, এই মুক্তা সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিলে, এই সঙ্গে সঙ্গে মুক্তা ফিরিয়ে নিয়ে আপনার আজকে তুমি উলম্ব অবস্থায় ন্যান্ত অবস্থায় কেন বাবা, আজকে চোখের পানি ফেলে ফেলে কেন আমার কাছে এসেছো বাবা বলো, ওই সময় আব্দুল কোচা বলেছিল আমি আমার নবীকে নবী বলে নিয়েছি মা, আল্লাহ রসুলকে রসুল বলার জন্য মা, আমার চাচা যান জমি জায়গা কেড়ে নিয়েছে, দাদা যান ঘর বাড়ি কেড়ে নিয়েছে, আমার চাচা যান করোনার কাপড়টা কেড়ে নিয়েছে, ও জনমুখিনী আম্মা যান আপনি আমাকে একটা সাহায্য করুন, আপনি আমাকে একটা কাপড় দেন, ওই কাপড়টা নিয়ে আমার সমস্যা দেখে নি, আমার চেহারাটা দেখে নি, আমি এই অবস্থায় সুযোগ আমাকে পেছনে নাই, আল্লাহ রবিনাতে আপিয়ে আমি ইমানের ফুলবা পড়ে আব্দুল কোচা মুসলমান হয়ে যাব, ওই সময় মা একটা খানি কাপড় দিয়ে দিল, এই খানি কাপড়টা নিয়ে গিয়ে আব্দুল কোচা কোমরে জড়িয়ে নিলে, রাতে বেলায় আটতে 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 মদিনার মসজিদে প্রবেশ করলে, মদিনার মসজিদে প্রবেশ করার পরে একটা আলের কাছে আব্দুল কোচা বসে পড়লে, আব্দুল কোচা বসে গিয়ে মাথাটা হ্যাক করে নিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে যায়, আল্লাহর রাসূল যখন বাবা তাহাজ্জুদের নামাজে মদিনার মসজিদে এসেছে, আমার একজন সাহাবি একটা থাম্মা দেয়ালে গিয়ে দিয়ে কানতে হয়েছে, ওই সময় আল্লাহ নবী বললে হে বাবা আব্দুল কোচা কেন তুমি কানছো বাবা, কি তোমার হয়েছে মানো, আব্দুল কোচা ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার জন্য আপনাকে আমার চাচা আমার জমি জায়গা সব কিনে নিয়েছে, আমার করোনার কাপড়টাও কিনে নিয়েছে, আমি অলম্ব অবস্থায় মায়ের কাছে গিয়েছি না, মায়ের আমাকে কাপড় দিয়েছে, এই কাপড়টা নিয়ে এসে আমার সবকে আমি সুন্দর করে ডেকে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন আমাকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে নেন, আল্লাহ রাসূলের সময় বলেছিল ও তুমি এরকম মনে করো না বাবা, মনে তুমি কষ্ট দিও না বাবা, আজকে তোমার নবীর জন্য ঘর বাড়ি ছেড়ে দিলে বাবা, আজকে তোমার রসুলের জন্য নিজের বাগানটা ছেড়ে দিলে বাবা, আজকে তোমার রসুলের জন্য নিজের করোনার কাপড়টা ছেড়ে দিলে বাবা, আজকে তোমার নবীকে নবী বলে ইমানকে মজবুত করে নিয়েছে বাবা, এই দুনিয়া ছেড়ে যাবো তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। আরেকবার জোরে হবে না, এর নাম হলো ইমান, এর নাম হলো ইসলাম। এত কষ্ট ত্যাগ করতে পারবেন, পারবেন কি মনে হচ্ছে? যদি পারেন বলেন তো দেখি, সামনে বছর একটা ভাই
বলেন 50,000 টাকা। আপনারা ভাববেন হুজুর কি স্বপ্ন দেখলেন কি বলতো? পারব না, মহাব্বত আছে কিন্তু পারব না, ঠিকই কথা। আল্লাহ প্রত্যেকটা মানুষের মহাব্বত প্রেম ভালোবাসা রাখে গো। এই ভালোবাসা প্রেম আমাদের মধ্যে আছে বলেই আমরা নবী দিবস করতে পাচ্ছি। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তোমাদের দ্বারাই আমার দেশের কাজ বহু হয়েছে, আরো নবী দিবস হয়েছে, মসজিদের কাজ হচ্ছে, একটা বিরাট বড় মাদ্রাসা হচ্ছে, গাছপালা লাগানো হচ্ছে, ঈদগাহ হচ্ছে, বাৎসরিক জলসা হচ্ছে, যে যেরকম পাচ্ছে গরিব মানুষদেরকে আপনারা দান করছেন, কি করেন সব সব করতে হবে কেন? আল্লাহ আমাদেরকে জন্য তো পাঠিয়েছে, যখন এসেছিল কিছু নিয়ে আসেনি, যখন যাব কিছু নিয়ে যাব। তাহলে বাবা মা মুরব্বীদের নামে সালে সওয়াবের জন্য কিছু দিয়ে দিতাম। আসেন আমার 10টা 20টা ভাই, যেরকম আপনারা প্রতি বছর সাহায্যের হাত বাড়ান, প্রতি বছর যেরকম আপনাদের জন্য বলেন, নতুন কিছু নয়, আর কোনো হুজুরও পাল্টা পাল্টি করে কালেকশনও করে যে আপনাদেরকে বুঝাতে হবে, চীনা বাউনের পৈতের দরকার হবে, আছে কি না আছে দেখার দরকার নাই, মন্ত্র ফুঁকে দিলে হবে। যে আমি তো ভাবছি 1,000 টাকা করলে একটু ভালো হলো, বলো না 10টা 20টা ভাই বলো কে 1,000 টাকা সামনে বছর দিতে পারে? আমাদের হাজি সাহেব নূর মোহাম্মদ হাজি সাহেব মামু 1,000 টাকা ওয়াদা ছিল দিয়েছে, সামনে বছর আরো 1,000 টাকা দিবে। একটু জোরে বলবেন না মারহাবা।